ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। আজকের বিষয়টা হলো হার্ট এবং যৌবন। আমরা হার্টের জন্য অনেক কিছু খেতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এত টাকা দাম, অনেক গরিব মানুষ আছে, অনেক মধ্যবিত্ত মানুষ আছে যাদের সংসার চালাইতে কষ্ট, তারা হার্টের রিং পরাবে কিভাবে, হার্টকে কিভাবে সবল রাখবে? তা হার্ট যা ভালো থাকে না, যার রক্তে সার্কুলেশন ভালো থাকে না, তার তো যৌবনও থাকে না। আজকে এই কারণে আপনাদেরকে আমি যৌবন ও হার্ট এই দুইটাকে একটা জিনিস দিয়ে ভালো রাখার জন্য ব্যবস্থা দিব ইনশাল্লাহ। হার্ট কেন ব্লক হয়ে যায়? হার্ট ব্লক হয়ে যাওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। ধরুন যে কোনো মেশিন এর ভিতরে যদি আপনি অতিরিক্ত আপনার তেল দেন অথবা অতিরিক্ত ধান দেন, গম দেন, যেমন ওটা ঠিক মতন ভাঙতে পারে না, আর ঠিক মতন ভাঙতে না পারলে সে আপনার পাউডার বানাতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের ভিতরে যে আমরা খাদ্যগুলি দিই, সে খাদ্যগুলি যদি হজম প্রক্রিয়া ঠিক না থাকে, হজম প্রক্রিয়া ঠিক না থাকলে সেই খাদ্যগুলি ঠিক মতন হজম না হওয়ার কারণে কি করে, যে এটার ভিতরে যে আপনার কোলেস্ট্রল থাকে, এই সমস্ত কারণে এই কোলেস্ট্রল গুলি গিয়ে আমাদের হার্টে যখন রক্তে রক্তকে আপনার সার্কুলেশন করতে চায়, তখন দেখা যায় যে এই এর মাঝে যে কোলেস্ট্রল গুলি আছে তা এই হার্টের যে ভেইন গুলি আছে সেই ভেইন গুলির ভিতরে, আর্টারির ভিতরে কি করে, সে একটু একটু করে, যেমন বিন্দু বিন্দু বালুর কণা, এভাবে তার চাইতো আরো অনেক, একটা বালুর কণাকে যদি মনে করেন যে কয়েকশো বার যদি আপনি ভাঙে, তার চাইতে ছোট্ট একটি আপনার এই কোলেস্ট্রল গিয়ে এই প্রথম আপনার হাড়ের ভিতরে কি করে বাসা বাঁধে। এরপর আস্তে 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 দেখা গেল যে এই আর্টারির ভিতরে সে গিয়ে কি করলো, জমাট বেড়ে গেল। কোলেস্ট্রলটা কি? কোলেস্ট্রল হলো মাখন বা ঘি, মাখন মাখন মাখন, যে এই মাখন এখানে গিয়ে যখন সে বাসা বাঁধে, তখনই আমরা আমাদের যে রক্তে সার্কুলেশন করে, হ্যাঁ ঠিক আছে, ব্লাড যে সার্কুলেশন হয়, এখানে গিয়ে সে কি করে, যে এই যে আটারিগুলি, এই আটারিগুলির ভিতরে সে ব্লক করে আসছে, যার কারণে রক্ত আর পাস হতে পারে না। এই পাস না হওয়ার কারণে যখন দেখা যায় অনেক সময় অতিরিক্ত রক্ত চাপ যখন বেড়ে যায়, যে কোনো কারণে আপনার একটা টেনশন হচ্ছেন, কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, তখন রক্তের চাপটা বেড়ে যায়, আর বেড়ে গেলে তখন সে আর কি করতে পারে না, যাইতে পারে না, তখনই কি করে ওটাকে ভেঙে ফেলে, অর্থাৎ ওই যে যে পানির জোয়ার তখন কি করে রাস্তা ভেঙে ফেলে, হ্যাঁ কালভার্ট ভেঙে পড়ে, তখন আমাদের এই হার্টে কি করে আমাদের ব্রেনিং স্ট্রোক করে ফেলে, এই তারপরে আমাদের হার্ট অ্যাটাক করে ফেলে। ঠিক আছে, দুইটা, একটার কারণে দুইটা সমস্যা হতে পারে, একটা ব্রেনিং স্ট্রোক হতে পারে, হ্যাঁ আরেকটা হলো কি, যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে এই সমস্ত কারণেই যদি আমাদের এইগুলি হয়ে থাকে, তাহলে আমাদের রক্ষা করার দরকার, আমাদেরকে এটা এটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সহজভাবে। আমরা তো মনে করি যে ওষুধ খেলেই মনে হয় সবকিছু সমাধান হয়, না, ওষুধ খেলে 10% ওষুধের কাজ হলো রাস্তা দেখাই দেওয়া, আর আপনার কাজ হলো সে রাস্তা সঠিকভাবে হাঁটা, কাজ করা। তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত খাবারগুলি দিয়েছেন, এই সমস্ত খাবারের ভিতরে সবকিছু নিহিত, ওষুধ হয়তো আমাদের এই পায়ের মাটি থেকে, এই ঘাস থেকে, এই আপনার পদার্থ থেকে, উপাদানগুলি থেকে ওষুধ তৈরি করা হয়। ওষুধ কি? ওষুধ কিছুই না, ওষুধ হলো এটা প্রক্রিয়া করেছে, প্রসেসিং করেছে, পচাইছে, তারপরে এটাকে ওষুধ তৈরি করছে, আর কিছুই না, ওষুধ আর কোনো কিছু না এইগুলি। তাহলে কিভাবে আপনি আপনার হাড় এবং যৌবনকে আপনি সবল রাখতে পারেন সারাটা জীবন ভরে? একটি মাত্র গাছ, সেটা হলো অর্জুন গাছ। অর্জুন গাছের নাম এমন কোনো মানুষ নাই যে বাংলাদেশে না জানে, এবং এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যে দুই একজনে এই গাছের ছাল না খেয়েছেন। এটা খুবই উপকারী, এটাকে কয়েকভাবে আপনি খেতে পারেন, এটা হলো এটা শুকাইয়া, এটা যে ছাল আছে, এই জন্য অর্জুন গাছে কিন্তু ছাল থাকে না,
এই অরিজিন গাছের ছাল শুকাবেন, ছোট 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 টুকরো করে ছেলে এনে এটাকে শুকাবেন। শুকে তারপরে আপনার কয়েক প্রকার ভাবে খেতে পারেন, একটা হলো যে পাউডার করে খেতে পারেন, অথবা এই যে ছোট ছোট যে আপনার ফাইল করেছেন টুকরা করেছেন, এটাকে আপনি ভিজিয়ে দুই তিনটা করে ভিজে আপনি প্রতিনিয়ত খেতে পারেন। এইতে আপনার যে হাড়ের যে কোলেস্ট্রল আছে, এই কোলেস্ট্রল আস্তে 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 বার্নিং হয়ে আপনার হাড় সবল হবে, এবং যাদের বীর্য একেবারে পানির মতন, হ্যাঁ, তাদেরকে বলবো এই যে হাড় যে বার্নিং হবে, বার্নিং হওয়ার পরে এই কোলেস্ট্রল কই যাবে, হ্যাঁ, এগুলি সব আপনার বীর্য তৈরি হয়ে যাবে, ভালো কোলেস্ট্রল গুলি তখন জন্ম নেবে, হ্যাঁ, এইচডিএল তখন জন্ম নেবে। নিয়ে এটাকে আপনাকে কি করবে, যে বীর্য তৈরি করবে, বীর্য তৈরি করবে, এবং আপনার শরীর মন স্কিনের চেহারা দেখবেন, স্কিনের যে আপনার সৌন্দর্য, তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক। কখন এগুলি খাবে? এগুলি সবচেয়ে খালি পেটে খাওয়া ভালো, সবচেয়ে, তবে যে কোনো সময় খেতে পারেন, তবে সবচেয়ে বেটার হলো খালি পেটে খাওয়া। যে কোনো মানুষই খেতে পারবেন, যে কোনো বয়সের মানুষই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিছুদিন চালিয়ে যান, ফলাফল দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। ধৈর্য যদি না থাকে, এই জন্য আল্লাহ তাআলা কি বলছে যে অনেক জায়গায় সবিরিন, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে যে কোনো জিনিস, সবর যদি না করতে পারেন, ভাই মুসলমানদের কোনো সবর নাই, আমরা ধৈর্যশীল না, আমরা অধৈর্যশীল।